এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কি হয়েছে ডক্টর? নাথিং, বড় কোনো প্রবলেমই না, শকে অজ্ঞান হয়ে গেছে। ওঠো, চোখটা খোলো। কিচ্ছু হয়নি, ছোট্ট শক, অজ্ঞান হয়ে গেছিল। নাও শো ইজ অল রাইট। অনেক ধন্যবাদ অঙ্কেল। ওকে ঋষি, কিছুক্ষণ ও একটু রেস্ট নিক, কোনো দরকার হলে আমাকে ফোন করো। শিওর অঙ্কেল। অশোক, অঙ্কেলকে দিয়ে দাও, আমাকে দিন না। ডোন্ট ওয়ারি অনামিকা, কিচ্ছু হয়নি। লিফটটা বন্ধ হয়ে গেছে আর তুমি ভেতরে ছিলে জেনে আমি অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই ডক্টরকে ডেকেছিলাম। এখন তুমি নর্মাল, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আছি তো, তাই তোমায় আমি কিচ্ছু হতে দেব না। অনামিকা, কি দেখছো? না না, লিফটে আমার সাথে নন্দনও ছিল না, মানে ও কোথায়? ও ঠিক আছে তো? হ্যাঁ, ও ভালোই আছে, কোথাও গেছে হয়তো। তুমি চলো আমার কেবিনে গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেবে চলো, সন্ধ্যেবেলা আমি তোমাকে বাড়ি ছেড়ে দেবো। চলো। হ্যালো, বলো। স্যার, আপনি যা বলেছিলেন তাই করেছি। তাই নাকি? হ্যাঁ স্যার, লিফটটা বন্ধ করে দিয়েছিলাম, আপনার মেয়ে ভেতরেই ছিল, ভয়ে অজ্ঞান হয়ে গেছে। যদিও ডক্টর এসে গেছেন দেখতে। ওর সিরিয়াস কিছু হয়নি তো? না স্যার, অজ্ঞান হয়ে গিয়েছিল। সে ঠিক আছে, ও সঙ্গে যে নন্দন ছিল তার কি হলো? স্যার, আপনি যেমনটা আন্দাজ করেছিলেন হয় সে পালিয়ে গেছে স্যার। শিওর? আরে হ্যাঁ স্যার, আরে ওর মুখটা তো একদম ভয় একেবারে শুকিয়ে গেছিল স্যার। সেটাই অনেক আমার জন্য, তোমার টাকাটা তুমি ঠিক পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে স্যার। এবার নন্দন আমার মেয়ের থেকে নিজেই দূরে সরে যাবে, ভয়টা ঠিক কাজ করবে।